added a bar. I mean, it's going to be too. हेलो एवरीवन, वेलकम बैक टू एंजॉय कुकिंग। आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजकेर रेसिपि सम्पर्के कि आर रिव्यू दिब बा कि आर बोलबो, प्रथमेई आपनारा निश्चय लक्ष्य करेछेन आमार चार बछरेर मेयेटी कतटा एक्साइटेड छिल एटा टेस्ट करार जन्य, आर ओर मुखेई शुनेछेन एटा कतटा ইয়ামি। ताहले चलुन रेसिपिते सरासरि चले आसि। मूलत यह खबर तैरी करते रेड कैप्सिकम व्यवहार करा है। तो आमी आज के तीन धरण कैप्सिकम ही मिक्स करे यूज करेछी, रेड, ग्रीन एवं येलो। कैप्सिकम फ्रोजेन छिलो ए कारण एरकम देखाच्छे, आपनारा फ्रेश व्यवहार करबें ताहले टेस्ट आरो बेशी भालो आसबे। दुईटा मीडियम साइजेर टमेटो नियेछी, तीन चारटा छोटो प्याज नियेछी, बड़ो प्याज होले एकटा दिलेई चलबे, आर पाँच छय कोया, छय सात कोया रसुन नियेछी। আর এখানে দিয়ে দিব 1 টি স্পুন আদা বাটা। দিয়ে সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি একটা প্রেসার কুকারের সাহায্যে স্টক এবং মিটগুলো সিদ্ধ করে নিব। তো আমি যতটুকু চাল নিয়েছি, আমি 3 কোটা চাল নিয়েছি, এজন্য এখানে আমি 6 গ্লাসের মতো পানি ব্যবহার করব। তো যতটুকু চাল ততটুকুই পানি ব্যবহার করার চেষ্টা করবেন, স্টকটা যতটুকু হবে সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। এতে করে আমি মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর আমি মাংসের স্টকটাও পেয়ে যাব। এখন আমি রান্নাটা করতে চলে আসলাম। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি দুইটা তেজপাতা এরকম টুকরো করে দিয়ে দিলাম। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি, একদমই পাতলা করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা মাংসগুলো এই পেঁয়াজের সাথে খুব ভালো করে এই তেলের সাথে একটু ফ্রাই করে নিব। মশলা দেওয়ার আগে মাংসটা একটু ফ্রাই করে নিতে হবে, এতে করে মাংসের টেস্ট আরও বেশি ভালো হবে। তো 2-3 মিনিটের জন্য আমি মাংসটা ফ্রাই করে নিচ্ছি চুলাটা হাই হিটে রেখে। মাংসগুলো কিন্তু একদমই খুবই ভালোভাবে সফট হয়ে গেছে আর নরম হয়েছে, সিদ্ধ করেছি। তো রান্নাটা করতে একদমই সময় লাগবে না, খুবই অল্প টাইমে রান্নাটা করে ফেলা যায়, সব কিছু জাস্ট একটু গুছিয়ে রাখলেই হয়। তো ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম উইথ গার্লিক, অনিয়ন অ্যান্ড জিঞ্জার পেস্ট, যেটা দিয়ে আমি মশলাটা রেডি করেছিলাম। এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। মোটামুটি মশলার কাঁচা গন্ধটা একদমই থাকবে না, চলে যাবে পুরোপুরি। টেস্ট করে লবণ দিবেন, আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর একবারে লবণ দিতে যাবেন না, রাইস দেওয়ার পরেও আর একবার টেস্ট করে দেখবেন লবণটা ঠিক আছে কি না। তো এইভাবে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করতে যাচ্ছি টমেটো পেস্ট, এটা রেডিমেড কিনতে পাওয়া যায় বাজারে। তো এখানে আমি 3 টেবিল স্পুনের মতো টমেটো পেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে কষা হয়ে যাচ্ছে, ভুনা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভুনে নিতে হবে ধৈর্য ধরে। একদম অধৈর্য হয়ে তাড়াতাড়ি করে রাইস ঢেলে দিলে কিন্তু রাইসটা স্বাদ আসবে না। তো ভালোভাবে মশলাটা কষা হলে দেখবেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এই রান্নাটাই মূলত বোম্বাই মরিচের ব্যবহার করা হয়, যে বড় ধরনের লাল মরিচগুলো থাকে খুব বেশি ঝাল হয় সেই মরিচগুলো ব্যবহার করা হয়। তো আমার কাছে বোম্বাই মরিচের আচার ছিল, সেখান থেকেই আমি একটু ব্যবহার করছি। আপনারা যদি ফ্রেশ বোম্বাই মরিচ ব্যবহার করেন তাহলে ক্যাপসিকামের সাথেই ব্লেন্ড করে নেবেন। এই রান্নাটা এতটাই ফ্লেভারফুল আর এতটাই টেস্টি কি বলবো। তো খুব ভালো করে ভুনা হয়ে গেল, এখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আবার এই মশলার সাথে মাংসের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ আমি চালটা ভুনে নিব।
চালটা বুনে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে যে স্টকগুলো ছিল, যে স্টকগুলো রেডি করেছিলাম প্রেসার কুকারে, সেই স্টকগুলো ঢেলে দিলাম। স্টকটা দেওয়ার পরে এখন আমি হাই হিটে রেখে চুলাটা কিছুক্ষণ জাল করে নিব। যখনই দেখবেন যে পানিটা একটু কমে এসেছে আর চালটাও বেশ অনেকটা কুক হয়ে গেছে, সেই পর্যায়ে ঢাকনা দিয়ে একদম লো হিটে আমি এটা দমে দিয়ে দিব। তো লবণটা একটু টেস্ট করলাম, লবণটা লাগবে মনে হলো, ওই জন্য লবণ দিয়ে দিলাম। এখন এটা চুলাটা কিন্তু হাই হিটে রেখেছি, তো যখনই এই পর্যায়ে চলে আসবে ঢাকনা দিয়ে চুলাটা একদমই কমিয়ে লোতে করে দমে রাখতে হবে। তো আমি এখন প্রায় 20 মিনিট পরে চেক করছি, একবার নেড়ে দিচ্ছি। তো 20 মিনিটের ভিতরেই দেখেন চালগুলো কিন্তু হয়ে গেছে, মনে হচ্ছে যে চালগুলো ফুটে গেছে। তো যাই হোক, আমি একবার নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর কি যে দারুণ একটা ঘ্রাণ আসছে কি বলবো, আর এই রাইসটা যারা খেয়েছে তারাই জানে এটা টেস্ট কেমন। আর আমি তো আমার বাসায় এটা রেডি করে প্রায়ই খাইয়ে থাকি আমার মেহমানদের, বাসার লোকজনদের, সবাই এটার প্রশংসা করে, সবাই খুবই পছন্দ করে এই রাইসটা। বলতে পারেন খুবই আনকমন একটা রেসিপি, আপনারা এটা যে কোনো নাম দিতে পারেন, আমি তো নাম দিয়ে থাকি বিভিন্ন নামে, তো এক্স্যাক্ট নাম আমি এটা দিতে পারি না, কারণ এটাকে আসলে আমি তৈরি করেছি আমার নিজস্ব রেসিপি দিয়ে, বিভিন্ন রকম রেসিপি ফলো করে। আর বেসিক্যালি এটা নাইজেরিয়ান ফুড থেকেই আমি ফলো করেই এই রেসিপিটা রেডি করেছি। তো আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।